মাঝে মাঝে হয় না এমন, ভালো লাগছে না কিছুই, মাথা ভন ভন করছে, ঘাড়ের উপর গরম বাতাস, তখন হাওয়া বদলের তাগিদ তৈরি হয় মনে। দিনের নতুন সূর্যকে সাক্ষী রেখে মন ছুটে যেতে চায় নতুন কিছুর সন্ধানে, দূরে, আরো দূরে। ভোরের বাস প্রশস্ত সড়কের অহংকার গায়ে মেখে পেরিয়ে যাচ্ছি গ্রামের পর গ্রাম, অলোকরঞ্জনের কবিতার মতো। আমি যত গ্রাম দেখি মনে হয় আমার মায়ের শৈশব, আমি যত গ্রামে যত মুক্তক পাহাড় শ্রেণী দেখি মনে হয় আমার প্রিয়ার শৈশব। পাশে ভ্রমণ যুবরাজ অনু তারেক, তার সঙ্গে এটাই প্রথম কোথাও যাওয়া, তাকে পাশে রেখে তার কথাই মনে পড়ছে। আমরা দুজন কোথায় খাবো, কি থাকবো, রাস্তার ধারে টয়লেটে নেমেছি, ওখানে হাই কমোড নেই, লো কমোড আছে, এই যে ছাড় দেওয়া, এই সামান্য দুই দিনের ঢাকা সুনামগঞ্জ ভ্রমণে কিন্তু আপনার ভিতরের কি কি ছাড় দিতে পারেন এবং কমফোর্ট জোনের কতটা বাহিরে আপনি নিজের জন্য এবং আমার মানে আপনার বন্ধুর জন্য যেতে পারেন, এটা কিন্তু আপনি টের পাবেন। এই কমফোর্ট জোনের বাইরে যাওয়াটা মানুষের জন্য খুব দরকার। পদ্মা সেতুকে স্পর্শ করলো মন, এই প্রথম, এই প্রথম পদ্মা সেতুর সঙ্গে দেখা। চোখ পেতে নিয়ে যতটুকু দেখা যায় দেখি, খুলনা থেকে প্রথম, বাগেরহাটে প্রথম। বাগেরহাটের মংলায় পশুর নদীর উত্তাল জলরাশি আর অপেক্ষমান জাহাজের ভিড় দেখে মনে জাগল গান। সামান্য দূরে চোখের কোব নিকটে সুন্দরবন, জোয়ার ভাটায় আন্দোলিত সুন্দরবন, রহস্য ঘেরা সুন্দরবন, অরণ্য আর জনপদকে বিচ্ছিন্ন করেছে এই ননাজল। মাকড়সার জালের মতো সরু মোটা নদী খাড়িবে যে জল নিজেকে হারিয়েছে সমুদ্রের অতলে। দুদিন আগেই দেখে শেষ করলাম নেটফ্লিক্স সিরিজ দ্য ফ্রগ। জঙ্গলের পাশে একটা রেন্ট হাউস আর সেখানে রহস্যময় চরিত্রের উৎপাত এবং জাদুকরী নীরবতা। নেটফ্লিক্সের নীরবতাকে চোখে নিয়ে অন্য নীরবতায় প্রবেশ করলো মন। বনে এসে মনে পড়ল ফ্রগের সেই গল্প। গভীর বনের ভিতরে কি কোনো গাছ কাটা পড়ল? And no one is around to hear it. Does it make a sound? Or is there nothing but silence? সুন্দরী ইকো রিসোর্ট, প্রকৃতির মাঝখানে কি দারুণ অবকাশ কেন্দ্র, চাণক্য বাড়ুইয়ের কবিতা ধরা দেয়। উড়ে যেতে যেতে এই গ্রামে কর্নিশ করে যায় মেঘ, তার নিচে
সুপারির বাকলে ঘেরা বাড়ি, এখানে ছোট ছোট ঘরের পাশে কেয়া আর কেওড়ার বন। মেঘের বিপরীতে বনটিয়ে উড়ে যায় যদি, আমি তার পিছে পিছে চলি। এখানকার পানি তোমরা যে ঢাকা শহরে কিংবা রাজশাহী শহরে পানি যে ফেলে দাও, এখানকার মানুষ সুপেয় পানি পায়। সুন্দরীর পাশেই প্রতিবেশী রিসোর্ট বনবিবি। বনবিবির সৌন্দর্যে মুগ্ধ, মুগ্ধতার খুশিতে গান বাঁধিয়া মায়া ডুরে। বাঁধিয়া মায়া ডুরে কাদালি এমন করে, কি প্রেমের প্রতিদান কাদালি এমন করে, এই কি প্রেমের প্রতিদান। রাখিয়া তোমার কথা ছাড়িলাম মাতা পিতা, হৃদয়ে রেখেছি তোমার প্রেমের বান। এখন কাঁদি দিবস রাতি মোর বাসরে নাই বাতি, গেল জাতি কুল বাঁধিয়া মায়ার ডুরে কাদালি এমন করে, এই কি প্রেমের প্রতিদান। বিকেলের আলো, আমরা ঢুকে পড়লাম সুন্দরবনের খালের গভীরে। নির্জন, নীরবতা, পাখির ডাক, সন্ধ্যা গোনাচ্ছে কবিতার খাতায়। শক্তির কবিতা মনে পড়ছে, জঙ্গলে গিয়েছো তুমি একা একা, জঙ্গলে যেও না তুমি, মানে তুমি, মানে তুমি ভুল বৃদ্ধ ওহে তুমি, জঙ্গলে গিয়েছো একা, হারিয়েছো পথ, সর্বস্ব হারিয়ে কোনো অন্নপূর্ণা গাছ ধরে জড়িয়ে কেঁদেছ, পাতা চেয়ে ফুল চেয়ে রস আঠা চেয়ে দাঁড়িয়েছ, ঠায় গাছ যেভাবে দাঁড়িয়ে আছে বহুদিন ধরে। কে যে কোথায় কোন ভাবনায় স্বর্গ রচনা করে চলেছে, ইরাবতীর উদ্যোক্তাকে না দেখলে ভাবতেই পারতাম না। সুন্দরবনের কোল ঘেঁষে পশ্চিম ঢাংমারি গ্রামে পরিবর্তনের বিপ্লব রচনা করে চলেছেন ইমন নামের এই দারুণ মানুষ, যার হাত ধরে শুরু হয়েছিল ইকো রিসোর্ট ও রিসার্চ সেন্টার।
পুরো গ্রামের মানুষকে সম্পৃক্ত করেছেন সহজ জীবন ও জীবিকায়, বানিয়েছেন পাঠশালা, আরও কত কী ভাবনা তার মনে। ইরাবতীতে রাতের অসাধারণ ডিনার পর্ব শেষে মন মজল গানে। জল আগুন আর শব্দ কিভাবে এক দেহে রাখো, আমাকে কি সেই বিদ্যা দেবে। দেখো এই গোলপাতার ঘরে বাস করে যারা, তারা সব বাঘ, আমি তো তাদের সাথে চলি, কথা কই, তাদেরই তরুণ কোনো মেয়ে, প্রিয় বাঘিনী আমার। এবার ফেরার পালা, সুন্দরবনকে ডানে রেখে ইঞ্জিন বোট চলছে মংলার ঘাটে, পথে ঐতিহাসিক বানিয়া শান্তা, যেখানে জীবন মানে শরীর বেচা ঘামের চিৎকার, যেখানে জীবন মানে যন্ত্রণা গিলে ফেলার আর্তনাদ। ফিরছি, সুন্দরবনকে মিস করছি, সে যেন থাকে হিয়ার ও মাজারে, হৃদয়ে হৃদয় মিশিয়া যেভাবে থাকে প্রেম, যেভাবে থাকে সর্বনাশী সুখ। আমার হৃদয়ে হৃদয় দিয়া পরাণে পরাণ মিশাইয়া রাখিব তোমারে রে বন্ধু, রাখিব তোমারে, তুমি থাকো বন্ধু ইয়ার ও মাজারে, ও তুমি থাকো বন্ধু ইয়ার ও মাজারে।